তোমাকে আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি। আজকে সিওআইসি এর একজন কর্তৃ উপলক্ষে আমাদের 3 দিন ব্যাপী আয়োজনের তৃতীয় পর্ব অর্থাৎ আঞ্চলিক বিকল্প পর্ব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের কিছু বিদ্যার্থী, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের একই সাথে তাদের নিজস্ব অঞ্চলকে প্রতিনিধিত্ব করবে। প্রথমে আমি আমার পরিচয় পর্বটি সেরে দিচ্ছি। আমি ফারহানা জুটি, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আজকে আমাদের সাথে বিতর্কটিতে মডারেটর হিসেবে অর্থাৎ সভাপতি হিসেবে থাকছেন সাইফুল আবেদিন, আইনজীবী চট্টগ্রাম যশোর, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতিনিধি দল এসেছেন তাদের পরিচয় পর্বটি আগে এসে নিচ্ছি। আজকে আমাদের সাথে থাকছেন তৌফিক ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাজী নুরুল হক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, তানভীর মোর্শেদ, USCC, নাজিউল ইসলাম শোভন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নাফিসা সাদর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকের বিতর্কের বিষয়টি হলো বলে দেয় স্পষ্ট আমরাই রাষ্ট্র। এই বিষয়ে আজকে বিদ্যার্থীগণ তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় বিতর্ক করে যাবে। আমি এই মুহূর্তে ফ্লোর প্রদান করছি আমাদের সভাপতি সাইফুল আবেদিন। ধন্যবাদ জ্যোতিকে, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। সিউএসডির যুগপূর্তি উপলক্ষে আয়োজিত এই আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতায় আমি সাইফুল আবেদিন সভাপতির দায়িত্বে আছি। আজকে এই পুরো বিতর্ক আমি মডারেট করব। আজকে এখানে আমাদের যারা পার্টিসিপেট করবেন তারা হচ্ছেন তৌফিক ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি পুরান ঢাকার ভাষা নিয়ে আসবেন। নাজিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসবেন যশোরের ভাষা নিয়ে। কাজী নুরুল হক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আসবেন চট্টগ্রামের ভাষা নিয়ে। নাফিসা সাদাফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবেন নোয়াখালীর ভাষা নিয়ে। এবং সর্বশেষ তানভীর মোর্শেদ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটং আসবেন বরিশালের ভাষা নিয়ে। এটাই হচ্ছে আজকে আমাদের সিরিয়াল। আমি সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের উপভোগ করতে যাচ্ছি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা। এবং প্রথমে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি পুরান ঢাকার ভাষা নিয়ে তৌফিক ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার হুনন যাইতেছে তো আবে সবাই হুনতেছে না মানে হ্যালো মনজার হ্যালো শোনা যাচ্ছে? ও ধন্যবাদ। সপ্তাহে আর কি কমু, সপ্তাহে 400 বছরের ইতিহাস ঐতিহ্যের ঢাকা শহর, ঢাকা শহর বাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিবাদন জ্ঞাপন করতেছি। আজকে বিতর্কের বিষয় হচ্ছে বলে দিই স্পষ্ট আমরাই রাষ্ট্র। এটা আসলে মানে কে মেচে কমু, এটা আসলে কোনে আসলে উপায় নেই। কারণ এটা আসলে কি 1610 সালে সুবেদার ইসলাম খাঁ ঢাকা শহরের রাজধানী প্রত্যন গোড়াপত্তন করছিল। এরপর থেকে তো আসলে ঢাকা শহরে আসলে জীব দিয়ে আসলে রাজধানীর মর্যাদা পাইছে। এরপর থেকে তো মানে ভাষা আন্দোলন, তারপরে হলো স্বাধীনতা সংগ্রাম, তারপরে হচ্ছে বাংলাদেশ যত ধরনের আন্দোলন হয়েছে সবকিছু তো আমরাই আসলে নেতৃত্ব দিছি। আমি ঢাকা শহর এই যে রাস্তার কথা হচ্ছে কইতাছি, এতে ঢাকা আছে বাংলাদেশের কত জনসংখ্যা 18 কোটি, এর মধ্যে মানে 2 কোটি আলা ঢাকা শহরে বাস করে। এত গুলামাই সেন্টকে গিঞ্জি পরিবেশে আমরা যেমনি বাইরে উঠি যেমনি থাকি, এত গুলামাই সেন্টের লইয়া যদি আমরা থাকবার পারি তাহলে তো এই 2 কোটি মাইল সেলের কি একটা রাস্তা মানে রাস্তা অটোমেটিক হয়ে যায় গা। এর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র যে রাস্তা আছে ভ্যাটিকান সিটি, ওইটাতে রাত মানুষ নাই কে ওর তো মানুষ নেই কে তো লাখ মানুষ খুঁজে পাওয়া যায় না কোনো রাস্তাতে। বাঁকা ডাঙ্গু 2 কোটি মানুষ আছে, ঢাকা শহরে আছে, পুরো 63টা জেলাতে সবচেয়ে ঢাকায় চলে আসে। কারণ হলো কি চাকরি বাকরি করম লাগবো, শিক্ষা দীক্ষা করম লাগবো। কারণ হচ্ছে বাংলাদেশের সব মানে বড় বড় প্রতিষ্ঠানগুলো তো ঢাকার মধ্যেই রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বা এই যে শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র সবকিছুর মধ্যে তো আমরা আসলে সেরা। এই যেমন ওইটা ছিল কি আমাদের সুস্বাস্থ্যের যে জায়গাটা, অর্থাৎ খাওনের জায়গাটা, খাওনের জায়গাটা আমরা আসলে সবচেয়ে সেরা। মানে এই যে সুস্বাস্থ্য না হইলে কেমনি আসলে রাষ্ট্র প্রধান হইব? এই যে প্লেটো অনেক আগে কইছে বা যেটা হইতে ছিল গিয়ে যে রাষ্ট্র প্রধান হইব তার মানে সুস্বাস্থ্যের অধিকার হইতে হইব। আমরা যাতে যে খাওনের যে একটা ঐতিহ্য আছে, একটা খানদানি একটা ব্যাপার আছে, বাট আছে বিরিয়ানি, তারপর হইতে ছিল গিয়ে যে মানে কি কয় যে মুরগি রে গরু রে কেমনি যে আসলে কত ভাবে রান্না করে আমরা খাওয়াইতে পারি, ইজারে যেমনি খাইছি তেমনি মাইসেরা খাওয়াইতে পারি, যে দাওয়াতের যে জায়গাটা অর্থাৎ বিরিয়ানির যে টেস্ট এটা পাওনের লেগে আপনার ডাক্তার আওনি লাগবো নইলে সারা মানে 63 জেলে বিরিয়ানির এই স্বাদ পাওয়া যায় না। আসলে এই বিরিয়ানির যে স্বাদ, যেমন ঢাকার বাইরে কোনো গেলে ওই স্বাদ আসলে আহে না,
মানে বিরিয়ানি যে আসলে যে টেস্টটা, তারপর যেটা ওইটা ছিল গিয়ে যে যে বর্তমান সময় করোনার সময় কি আমাদের দেশে উন্নয়নে কাজ করতেছি, মাস্ক ব্যবহার করছি, আমরা কিন্তু অনেক আগে মাস্ক ব্যবহার করতেছি, কারণ এটা ছিল কি লেখা, এই যে উন্নয়নের জন্য যে মানে ঢাকা শহর দূষিত মানে একটা নগরীর মধ্যে আসে বিশ্বের নাম উঠে আলাইছে, কি লেখা ভাই, এই যে মেট্রো রেলের কাজ হইতেছে, ফ্লাইওভারের কাজ হইতেছে, এত কাজের মধ্যে তো আসলে ওই যে কি কয় যে ধোয়া মানে ধোয়া বাতাস ধোলা বালি লেগে আমরা এই বিয়া অনেক আগে মাস্ক পরতেছি, এখন ঢাকা শহরে পুলিশ পিটাই মাস্ক পরাইবার চেষ্টা করে একবার সব জায়গায়, কিন্তু আমরা ঢাকা শহরে অনেক আগে মাস্ক পরার চেষ্টা করছি, এবং যেটা হইতেছে দেশের উন্নয়নের লেগেই তো দেশের উন্নয়নের জন হইতেছে, ওনার সামনে যে কষ্টটা স্বীকার করতেছি আমরা আসলে উদাহরণ হস্তে একে দিলদা খুইল্লা এই সত্যি জেলা মাইসেরে আমন্ত্রণ জানাই তারা কিনা ঢাকা শহরে এসে থাকতেছে, খাইতেছে, পড়তেছে, দুইটা মানে 2 কোটি মানুষের জন্য থাকতেছে, ধরুন এই করলেও তার রাস্তাটা করুনি যাইতে পারে সমস্যা নাই কত, এবং তারপর যেটা হইতে চলে গিয়ে এই যে আমগো যে মানে মহব্বত আমরা একজনের একজন কত মহব্বত করি, মানে হালা কই এটা এই সফটওয়্যারে মানে সালা কই না কিন্তু হালা কই, এই হালা কই যে দেখুন যে মহব্বত এটা তো অন্যান্য পাইবো না, ইচ্ছা ধরুন বিভিন্ন জায়গায় যাই যে নোয়াখালী বরিশাল এরা তাই ঝগড়া করে গেলে একটা একটা নোয়াখালী বরিশাল কয়ে চট্টগ্রাম কয়ে এইসব কই না মানে আসলে কি যে মজা পায় আসলে বুঝি না, কিন্তু আমরা সবাই আসলে সবার সঙ্গে বন্ধুত্ব কারোর লাগে শত্রুতা নয়, এই নীতি অনুসরণ কইরা সবার লাগে মিলেমিশে থাকতেছি, এবং যেটা হইতেছে যে এই যে আমাদের ঢাকা শহরের বিল্ডিং গুলো একটা একটা লাগে গেস্তা উড়ে এলা তাহলে কি করবো, ঢাকা সিটি কর্পোরেশন কি কইছিল যে মাত্র হচ্ছে মানে 1 ইঞ্চি ফাঁকটা লাগবো, কিন্তু ফাঁক কেউ রাখবাচ্ছে না, আমরা আসলে সবাই বিলি গেছে একেবারে মানে যত গিঞ্জি করে থাকুন যায় মানে থাকতেছি সমস্যা নাই তো, কারণ ওইটা ছিল গিয়ে সবার লোকে মিলামিশা থাকতে হবো, আমাকে দেমাকটা খুব খুশি দিলটা খুব খুশ মানে আমরা সবাই আসলে সোহাগ দিয়ে আতর দিয়ে ভালোবাসা দিয়ে আপন করে লই আমরা খাওয়ান দিয়ে দিক থেকে, তারপর যেটা ওইটা চলে গিয়ে ওই আমাকে যে মানে জায়গা বসে যে জায়গা ব্যবসা কেন্দ্র মানে পুরো ঢাকা শহর বা কি কয় পুরো বাংলাদেশের ব্যবসা তো আমরাই দেখতেছি, এই যে অর্থনীতি তো ঢাকা শহর উপরে টিকে রয়েছে, ঢাকা শহর যদি না থাকে তাহলে তো টিকবো না, এই যে রাজনীতির কথা কন এই চলো চলো ঢাকা চলো সব মানে সবকিছু আসলে ঢাকা শহরে হইতে হইব, কি লেখা আপনি সৌর দুধারে প্রোগ্রাম না করলে আপনাকে পাত্তা দিব না ক্ষমতায় যেভাবে পারবেন না, তারপরে ওই যে গিয়া জানি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনাকে প্রতিবাদ করতে হইব মিছিল করতে হবো ঢাকা শহরে, যতই মানে দেখছি আমি ইউনিভার্সিটিতে মাইকে সালা চট্টগ্রামে প্রোগ্রাম প্রতিবাদ করে মিছিল করে এলো ঢাকা ইউনিভার্সিটিতে এসে, কারণ কি লেখা কারণ হচ্ছে ঢাকায় যখন এসে আপনি মিছিল করবেন এটা প্রোগ্রাম করবেন প্রতিবাদ করবেন তত এটাই তো আসলে পুরো দেশে কাছে ফুটে উঠবো, বললে যতই আপনি যশোরে মাইর খান না কি লেখা নোয়াখালীতে মাইর খান না কি লেখা কোনো কাম নাই, ঢাকা শহরে মাইর খেলে ওই মাইর খাওয়ার দাম আছে, ওই দাম দিয়ে আসলে আপনি রাজনীতি অনেক বেশি পাওয়ারফুল করে ফেলাইব এবং অনেক বেশি শক্তিশালী হয়ে আপনি পারফরমেন্সের মানুষের সঙ্গে নিজের প্রবৃত্তি করতে পারবেন, অর্থাৎ কথা হচ্ছে কি রাষ্ট্রপতি এনে থাকে প্রধানমন্ত্রী এনে থাকে মন্ত্রিসভা তারপরে সচিবালয় সব এই দিকে এই এই হাই কমিশন কমিশন সবই তো ঢাকা শহরেই তাই না, তারপরে যে বুড়িগঙ্গা নদী এটা তো এখানে একেবারে ঢাকা শহরের প্রাণ, ঢাকা শহরে এই যে বুড়িগঙ্গা নদীর মধ্যে যে কত আসলে মানে আমগো ঢাকা শহর সুয়ারে জেলায় সবাই কালা বান পানি করে করে আলাইছি, মাগার কি হচ্ছে এই বুড়িগঙ্গা নদী না আমরা টিকে রাখছে পৃথিবীতে আর কোন অনেক সাদা নদী দিয়ে কালা বান আলাইছে এরকম উন্নয়ন পাইবেন না, মাগার আমরা কিন্তু করে আলাইছি, তারপর তো অনেক যে আমার কি কয় এই সুন্দর কইরা যে বিয়া শাদী করার লেগে অনেকে আবার কয় যে বরিশালে মেয়ারানি অনেক সুন্দর, আরে হলাই কি কয়েছো মানে আমরা তো বরিশালে যাই দেখছি মানে হয় না, আমাদের ঢাকা শহরে মানুষ রোদের মধ্যে থাকে না মানে কি কয় বিল্ডিং এর মধ্যে ছায়ের মধ্যে ছাইকা এরা যেমনি মানে একটা সুস্থ সুন্দর একটা জায়গায় উঠে উঠে তো সুন্দর মেয়া বা কি কয় আমরা আসলে একটা মানে ভালোভাবে দাম্পত্য জীবন পালন করার লেগে আমরা ঢাকা শহরে থেকে আসলে সুন্দর মেয়া খুঁজে পাইতে পারি, অর্থাৎ শিক্ষা স্বাস্থ্য বাসস্থান চিকিৎসা নিরাপত্তা সবকিছুর মধ্যে আসলে ঢাকা শহর যেহেতু মানুষের মৌলিক অধিকার নিশ্চিত কোথাও আছে এবং যেটা হচ্ছে বাংলাদেশ আর কোনো জেলার পক্ষে এটা সম্ভব না, সুতরাং আমরা আসলে রাষ্ট্র হিসেবে মানে নিজেকে দাবি করবার পারি যে কোনো সময় ঢাকা শহর যদি আজকে আলাদা হয়ে যায় এলে তো মানে যারা আমরা যে আন্দোলন করবার পারি বা যেটা হইলো গিয়া যে ভাবে সবকিছু সাইজ করবার পারি মানে এই সত্যি জেলায় আমরা একটাই যথেষ্ট সাইজ করার লেগে আর কারোর সব দরকার হইব না, তারপর যাবো যাও এই খাওয়া দাওয়া অনেক কথা বললে তারপর যাই হোক আমাকে ধন্যবাদ সভাপতি সাহেব রে সবাই শুভেচ্ছা, ধন্যবাদ তৌফিক ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুরান ঢাকার আঞ্চলিক ভাষায় আমরা তার প্রাণবন্ত বিতর্ক শুনলাম, আমাদের বিতর্ক জমে উঠতে শুরু করেছে, আমরা দেখি কাদের রাষ্ট্রের দাবি ঠিক আমাদের সর্বশেষ টিকে যায়, এই পর্যায়ে বলে দেয় স্পষ্ট আমরাই রাষ্ট্র এই থিমে এখন বক্তব্য নিয়ে আসবে নাজিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যশোর। আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছে, এই দেখেন মানে এই যে ঢাকাইলে লোকটা এসে কি পরিমানে মিছে কথা কয়ে গেল,
ওরা কইলো কি যে ওরা নাকি সুস্বাস্থ্যের কথা কচ্ছে, মানে ওদের নাকি সুস্বাস্থ্য খুব ভালো, স্বাস্থ্যর ভালো দিকে তারা হচ্ছে নাকি রাষ্ট্র। এখন এই লোকটা তারপরে আবার কইলো বিরানির কথা, তা বলেন আপনারা, আপনারাই একটু বিচার করেন যে বিরানি খেয়ে এখন পর্যন্ত স্বাস্থ্য ভালো হয়েছে এমন মানুষ কি দাঁড় রয়েছে? আমার খালি এই হিসাবটা দেন। এক ফার্স্টে তো বিরানি খাই খাই, তারপরে পান খেয়ে দাঁতটা লাল করে একদম বিশ্রী বানায় রাখে, মুখের যে অবস্থা তার না, তার কথা আমি আর নাই বললাম। যাই হোক, ওইসব মানে খারাপ কথা কটু কথা তো আমরা বলতে পারি না। ওই যশোরের যে খাজুরের গুড়, আর যে রস রয়েছে, আর যে হচ্ছে যশোরের যে সাদেকে জামতলার মিষ্টি, ওই মিষ্টি খাওয়ার পরে কটু কথা কিন্তু আমাদের মুখে বেশি একটা বেরোয় না, বুঝেছেন? সেই জন্য আমরা ওইসব খারাপ কথা কব না। এই দেখবেন যে একটু পরে এই যশোর, নোয়াখালী, তারপরে বরিশাল, আর কি জানি সিটাং না চট্টগ্রাম না সাতগা না কি জানি কয়, সবাই দেখবেন একজন আরেকজনের খালি গালাগালি করবেন। এইসব কাজ কিন্তু আমরা যশোরের লোক করি না। আমরা আগেই বলে দিচ্ছি মাননীয় সভাপতি আপনার মাধ্যমে, আমরা সবাই বলে দিতে চাচ্ছি যে এই প্রতিযোগিতা আসলে ঠিকঠাক কোনো প্রতিযোগিতা না। কারণ একটা প্রতিযোগিতা, একটা পরীক্ষায় যদি কেউ একজন যদি 100 পায়, আর বাকি সবাই যদি হচ্ছে কোনো মতে টেনে টুনে 33, 42, 50 এরকম নাম্বার পাই, তাহলে ওই প্রতিযোগিতার কিন্তু কোনো মানে হয় না। তাই আগেতে আমি বলে দিচ্ছি, তো ওইসব আসলে ওদের সাথে প্রতিযোগিতার কিছু নেই, ওদের আমি ওইরকম গালাগালিও করবো না, কিছু করবো না। এই যে এই ধরেন এই নোয়াখালীদের, নোয়াখালীর লোকের কথা, এরা এমন মানুষ, এমন ফাত্রার ফাত্রা। এই সুমন্দিরা কি কয় দেখেন, এরা নাকি গ্রহ। এখন গ্রহত্বে এখন এসে হচ্ছে তারা বলতে চাচ্ছে যে তারা নাকি রাষ্ট্র। এই সুবিধাবাদী ধুরন্ধর কার কয় দেখেন, যে যখন বলবে যে যখন যেটা হওয়া দরকার, এখন হচ্ছে বলছে গ্রহ, এরপরে বলবে নক্ষত্র, এরপরে এখন দরকার রাষ্ট্র, তাই রাষ্ট্র বলছে, যদি দরকার হয় তাহলে বলবে না আমরা একটা ঘর। এরম এরম মানুষ আছে, এরম ধুরন্ধর মানুষ আছে আমাকে নোয়াখালীর মানুষজন। তারপর মনে করে এই এসব কথা কিন্তু আমি কতি চাচ্ছি না, ঠিক আছে? এসব কথা আমি একদম কব না যে বরিশালের লোকেরা এই যে লঞ্চে ভেসে ভেসে এই ঢাকা যায়, আর ঢাকাতে যে ফেরত যায়, এই যে বিশাল বড় একটা গাঁটটি কুচকা বেইন্দে যে এই ঘুরে বেড়ায়, আর যে মনে করে যে জাহাজে চড়েছে, এরা যে কিরাম মানে পিছিয়ে পিছিয়ে পড়ে রয়েছে সেই কথা আমি আর কব না। বরিশালের মনিরা তোমরা কিন্তু রাগ করবা না, আমি এসব খারাপ কথা কিন্তু একদম করছি না। তারপর মনে করেন ওই যে চট্টগ্রাম, এই চট্টগ্রাম না চাটগা না চিটাং কি কয় তাও আসলে নিজেরাও জানে না। ওখানে একটা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের নামই ওরা ঠিক করতে পেলো না, যে ওইটার নাম কি চিটাগাং ভার্সিটি দেবে নাকি চট্টগ্রাম ভার্সিটি দেবে না কি দেবে, তাই এখনো ঠিক করতে পেলো না। কিন্তু চিন্তা করেন যে এদের নামের মধ্যে কিন্তু গা নয়তো গিরাম নয়তো গাও কিছু না কিছু রয়েছে। এরা আবার কিরম করে বলতে আসে যে ওরা রাষ্ট্র, মোটেও কিন্তু মানে এ কোনো যুক্তির মধ্যেই আসে না। আর এই ঢাকাইলের কথা কি কব, এই যে একটু আগে মিথ্যে কথা বলে গেল, সুস্বাস্থ্যের কথা কইলো, তারপরে ওদের নাকি দিল খুশি। এই যে ঢাকাইয়া কুট্টি যারা, তারা যে খালি গলিটি গলিটি যেই পরিমাণে মারামারি করে, সে মারামারির কথা কি আমরা জানি না, বুঝেছেন? আর এই কি করে সারাদিন খালি মারামারি করে, আর খালি হচ্ছে এলাকায় এলাকায় ঘুরে বেড়ায় আর আড্ডা মারে। একে দিয়ে দেশের কোনো কাজ হয়, দেশের কাজকর্ম কিন্তু ওই সব মনে করেন যে যে যেসব কাজকর্ম আসলে আমরা করি না, সেই সব কাজকর্ম করে কারা, ওই সেই এই দেখা যায় যে হচ্ছে আমাদের নোয়াখালী বরিশালের তে এসে ঢাকা একদম ভরিয়ে ফেলেছে, 2 কোটি মানুষের কথা বলছে। আপনি একটা চিন্তা, একটা জিনিস চিন্তা করেন, একটা জায়গায় 2 কোটি মানুষ রয়েছে বলে তারা নাকি রাষ্ট্র, ঠিক আছে? তাহলে চিন্তা করেন, তাহলে তো আমার হিসাব করতে হবে যে যেই জায়গায় সবচেয়ে বেশি মানুষ রয়েছে, ধরেন এই যে আফ্রিকা মহাদেশের মতন যে জায়গাগুলো, ওখানে যারা রয়েছে তারা হচ্ছে ভালো রাষ্ট্র, এরকম হিসাব করে নিতে হবে। এইসব কথাবার্তা যারা করছে তাদের ব্যাপারে কটু কথা কি আমরা বলতে পারি? আমরা কিন্তু মোটেও তাই করবো না। তাতে আমি বরং বলি যশোরের মানুষ বা যশোরের যে মানে ইতিহাস ঐতিহ্য আছে, এই কথাটাকে বুঝাইনি। একটা জিনিস চিন্তা করেন, এই যে আমি কথা করছি, এই কথা শুনতে ভালো লাগছে না, মনে হচ্ছে না যে মানে আমরা কিন্তু সুনামুদি সরার কথাই কই না। এই যে এই কি জানি নোয়াখালীর কিডা জানি রয়েছে, আমি কিন্তু ওর ডাকিছি মধু কয়ে। তারপরে মনে করেন যে এই বরিশালের যেটি রয়েছে, বরিশালের লোকজনের একটু মানে ইয়েতে ঝামেলা আছে, তারা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গায় একটু ভালো হতে পারে, তো কিন্তু ঝামেলা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ওদের কিন্তু আমরা খুব সুন্দর করে কথা বলি। এই যে সুন্দর একটা ভাষা, এই যে মানুষজন কথা শুনে আনন্দ পাবে, এই ব্যাপারটা কিন্তু আমরাই ঠিক করেছি। আর দেখেন মানে এই এতগুলা মানুষ কষ্ট করে রাষ্ট্রভাষা বাংলা করলো, তারপরে কি করলো এই মানুষগুলো, একেবারে ভাষাটার একদম মানে কি যে বলবো, কোন দিক দিয়ে যে কিরাম করে মেরে দিয়েছে সেই কথা আর কওয়া যাবে না। তারপর মনে করেন যে আমরা আসলে কিরাম লোক, আমরা একটু বুঝাই,
এই মনে করেন মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, আমরা যে কোন লেভেলের মানুষ এটা বুঝে, ঠিক আছে? এই মাইকেল মধুসূদন দত্ত এমন একটা মানুষ, আমরা চিন্তা করেন যে ওই লোকটা বাংলাদেশে কবিতা লিখে সে প্রতিযোগিতা পায়নি দেখে সে বিদেশে চলে চলে গেছে, এবং তাও আমরা কিন্তু সবাই পড়ছি, আমরা কিন্তু জানি, আমি জানি দেখেন মোটামুটি সবাই পড়াশোনা করা লোকজন আমরা জানি যে মধুসূদন দত্ত কিন্তু খুব সুন্দর করে সে কিন্তু হচ্ছে কবিতা টবিতা লিখে বিদেশেও যেই যেই কোয়ালিটি, সেই কোয়ালিটিও কিন্তু সবচেয়ে ভালো ছিল, তাই না? তাহলে আমাদের কোয়ালিটিটা হচ্ছে ওই রকম, আমরা আসলে দেশের মধ্যে প্রতিযোগিতা করতে পারি না, তার মানে বুঝতে হবে যে আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের যে দেশের মধ্যে যে কোয়ালিটি সেই কোয়ালিটির জায়গায় কিন্তু আমরা এক নাম্বার, এই নিয়ে কিন্তু কোনো রকম কথাই হবে না। আর এই যে মনে করেন যে দেশের যে অর্থনীতির কথা করছে, বেনাপোলের গেটটা যদি আমরা বন্ধ করে দিই আর ওইদিকে যদি একটু টান দিয়ে ওই যে হচ্ছে পোর্টোর যা আছে ওকে যদি বলি বন্ধ করে দিতে, ওকে তো সাহস নেই যে আমাদের উপরে কথা কয়ে একটা একটা জাহাজ ইয়ে করতে দেবে, সেই সাহস কিন্তু ওই চট্টগ্রাম বলেন আর যার বলেন তাদের কিন্তু নেই। তাহলে বলেন তো দেশের অর্থনীতিটা কনে থাকে যদি আমরা ঠিকঠাক মতো না চালাই। আর যাই হোক, অনেক অনেক কথা বলে ফেলেছি, আমি বুঝতে পারিছি। আমি তাহলে হচ্ছে একটু শেষ করি, আমি 30 সেকেন্ডের মধ্যে শেষ করছি। একটা জিনিস, ওইসব মারামারি ওই গালাগালি একটু পরে মনে হয় নোয়াখালী আর বরিশালরা কইরে মানে ফাটায় ফেলবে না, ওইসব না করে সবাই একটা কাজ করেন, যশোর আসেন, জামতলার সাধক সাধকের যে রসগোল্লা সেটা খাওয়াই দিবানে, তারপরে দেখবেন যে মুখের ভাষাও সুন্দর হয়ে গেছে, আর তারপরে দেখবেন যে হচ্ছে মানে মনটাও অনেক বেশি সুন্দর হয়ে গেছে, আর কারোর কাছে কোনো কটু কথা বলবেন না, আমাদের মতন সুন্দর করে সব সব মানুষের সাথে ভালো করে থাকতে পারবেন। মাননীয় সভাপতি আপনার অনেক অনেক ধন্যবাদ, আর যশোর যে ভালো তার আসলে আমি নতুন করে কি বলবো। ধন্যবাদ নাজিউল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনার রাষ্ট্রের দাবি আমরা সবাই শুনলাম, অনেকক্ষণ বলেছেন, বোঝা যাচ্ছে যশোর রাষ্ট্রের দাবিটাই সবচেয়ে জোরালো ভাবে এসে গেল। আমরা এখন সবাই একটু অ্যাটেনশন দেব, এখন আমরা যে রাষ্ট্রের দাবি নিয়ে আসছে, যিনি আসছেন তিনি হচ্ছেন কাজী নুরুল হক, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, আর চট্টগ্রামের ভাষা নিয়ে আসছেন। আমাদের আজকের বিষয় বলে দিয়ে স্পষ্ট, আমরা এই রাষ্ট্র, বলা বাহুল্য বাংলাদেশের আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে সবচেয়ে জটিল বা দুর্বোধ্য যে ভাষাটিকে বলা হয় সেটিকে চট্টগ্রামের ভাষা বলা হয়, আমরা সবাই এখন উপভোগ করতে যাচ্ছি কাজী নুরুল হক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিতর্ক। আসসালামু আলাইকুম, আর কি উনাজান না মাননীয় সভাপতি সাহেব? হ্যাঁ শোনা যাচ্ছে। অনেক কেন শুনো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো আছি, বলুন শুরু করুন। এই শোন, আর কি রাষ্ট্র একদম আর আগে তিনজন মানুষ সতা হয়ে ফেলে গিয়ে, ইতারা কে আনরা সালাম হালাম না, ইতারের মধ্যে হন ব্যবহার চরিত্র নাই, ইতারের মধ্যে হন মান সম্মান নাই, ইতারের মধ্যে হন আচার আচার নাই, ইতারা যারা আছে বেগুনলদি বেজ্জত, বেগুনলদি হন বেজন্মা, বেগুনলদি হন বৈঙ্গে, বৈঙ্গল মধ্যে হন কিছু হন আচার আচরণ রীতি নিতে, আর সাতগাইলের মধ্যে মা বাবার দোয়া আছে, আর সাতগুলোর মধ্যে পারিবারিক শিক্ষা আছে, যে বললে প্রথমে প্রবন্ধে 1 নম্বর, 2 নম্বর হতা আর গোকে ডাহাইয়া মানুষ, আর গোকে ডাহাইয়া মানুষ কি হইয়ে, এই যখন আরো যে সাজিয়া সজন বই আছে, আর আর হত সুন্দর, আর সভাপতি সাহেব চট্টগ্রামের মানুষ, কোট পরে এসছি, আর কেউ গেঞ্জি পরে এসছি, মাই আর আর আফাওয়ালে সুন্দর সুন্দর হত্যা করে এসছি, দাহিয়ে ধরে সন না, দাহিয়ে ধরে সন হইলেলার গাজাটি মদটি ডুললে লারিতে বলে আবার রাষ্ট্র হইব, এলে আপনার ক্যামেরাটা একটু আপনার পুরো চেহারাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই এলে এলে মানুষ কিছু বুঝানো দা, দাহাইয়া মানুষ হলো দেখুন নি, একেবারে দাহাইতে ডুললেছি, আর এবারে ডাহাই মনে হতে জানে এইমাত্র এইমাত্র মুন্সিগঞ্জ তো ডাহাতে করে আসছি, ইয়ার পরে আই আই হত হত হয়েছে যশোর, ও মারে মারে আজি আই দুজন মানুষ হলে বের হতর দন হইম দিই, তারা গণাতুর দন ধরে দিতে যশোর, যশোর তো আছে দেখি, হ্যাঁ যশোর তো আছে দেখি, আর সুন্দর করে হত হইতে জানে এসে হদ আর 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 চট্টগ্রাম কি আছে, কদিন আগে মাইফো সার্গো লইয়ে আসি কক্সবাজার, এটা এটা বিয়া হয়ে বেললাই, এটা এটা খানা হয়ে বেললাই, সে কক্সবাজার ঘুরে বেড়া বললাই, আর ম্যাচ যান ফাঁস ফাঁস ও লিখে করে বোড়াই বোড়া হাই দে ম্যাচ যান, ম্যাচ যান হাতে 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 ফাঁস দিনে তো গন্ধ কা তাই তাই দেখি দে ফয়বে, এই যশোর শব্দ ফয়বে, শোন শব্দ ফয়বে, আয় চিনি তো ফয়বে রে ফয়বে, গম করে চিনি ফয়বে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরের হদিম বরবর, ও বালনলা আড্ডা হাসর বালনগার বাড়িত বালনলাগার আয়ের নাফিত সরা গুরি যার কই মিরেশ্বরা গুরি যার কই পারুর ভিতর উড়ি রাডের জন্নার ভিতর রাডের, আর হনমিক হন হতা নাই, হ্যাঁ এখন হাইলা আইসে, ইয়ার পর আইসে আর পর হন আছে,
আর ফোনা হাজুক নোয়াখাইলে আবা আহা কি কইতে আমি নোয়াখাইলে রে এরা এখন রেল স্টেশন তো নাই দিব টিকিট ছাড়ি বেলে গেলাম সাইড দি ও মারে মারে নোয়াখাইলে লড় না গি মুতি পুরে ফেলি গি এটা হন জায়গা নাই ন মত দে বেগুন নোয়াখাইলে রিকশা লর মিকে জন নোয়াখাইলে সরর মিকে জন বেগুন নোয়াখাইলে বেগুন দে নোয়াখাইলে ইতারা কি হয় ইতারা হদে ইতারা গোড়া দেখাইলে বেলা বিস্কুট খাইবো মুখ খাইবো সমুক দেশের দুর্নীতি বাজ এক নম্বর বেগুন নোয়াহাইলা বেগুন বাসওয়ালা রিক্সাওয়ালা ট্রাকওয়ালা বেগল দিন নোয়াহাইলা বালাউক মানুষ পাইতে নয় বালাউক আলম পাইতে নয় ব্যাগ সোর ব্যাগ সোর দর্শন তো আগে আছে সুবর্ণ সরদ মাই ফুকুর দর্শন করে দেন নোয়াহাইলা ফকল এই হইল অবস্থা নোয়াহাইলা ফকল নোয়াহাইলা কেন ইউনাইটেড স্টেটস ইতর হল ইতর বলো নোয়াহালে বিবেক স্যার হ্যাঁ ইতর তো হনো কিছু নাই ইতর তো হনো দাবি নাই হতল দে দূর ইয়ার পর হন আছে ইয়ার পরে আর বরিশালে ভাই আছে এখন বরিশালে ভাই কি হয় মোর দাদা চকিদার মোর আইনের লোক এ ইতারে সর্বোচ্চ গার্ড এদলে দারওয়ান ইয়ার উদ্দে হনদে উড়িতে একটু আর সবটা উকিল আর রাষ্ট্র ইত্যাদি ও সংসাই উগ্র ফুগ্র রাষ্ট্র বলে কিলুক বন্দর আছে আর তুগ্র সাগর আছে আল্লাহ দিয়ে নদী আছে বারো আলী আর চট্টগ্রাম আর চট্টগ্রাম এটা মেজান হাইবেলা বেগুন দূরে দূরে এই চট্টগ্রামের বুকে তার উগ্র রাষ্ট্র 10 লাখ মানুষের ঢুকাই ফেলাই এই সিডিংয়ে সিডিংয়ে মানুষ হলরে ঢুকাই ফেলাই এই চট্টগ্রাম মানুষ হলরে চট্টগ্রামের বুকে লইয়ারে জেমস আছে আর বন্দর আছে হত সুন্দর আল্লাহ দিয়ে বন্দন আর সাই বাংলাদেশের ব্যাগ মানুষের মিলেও যোগ্য বন্ধ তৈরি করে থাকতেন আর হদ যশোর কি আছে যশোর বলে বেনাফুল আছে বেনাফুলত কি আছে বেনাফুলত দুনিয়ার ব্যাগ হলতে গাঁজা মদ হিরোইন বাবা তারপরে বলতে ব্যাগ ব্যাগ কিছু ঢুকে দিন ইনের ভিতর দি এবার এসে নোয়াহাইল এই নোয়াহাইল হতকম ফর হবো সিটা অংশ হলো সালার মুখের সালা তো চলো নোয়াহাইল মানুষ হলো একটা হতে পারে একটা হাম পারে তাবিজ করে দিতে পারে এক হাজার এটা ইতারা হাইলে সিটা অংশ আইয়ে রে এক হাজার সিটি অংশ আইয়ে রে ফক কলার তাবিজ করে তাবিজ করে করে ফক কলার বান মারে বান মারি ইতারা এখন একটা জমিদার সাজি যার গেছে সিরিঙ্গলের বিয়ে শাদি করিয়ে রে আড্ডা হাইয়ে হলো মারে গোলদিত গোলদিত ফেহানা ফেহানা গু মুত ফেহানা গোলদির ভিতরে কেনে তা হে এই এই গান এই ফ্যানের ভিতর তাই আর ইতার বলে রাষ্ট্র বোধে ডাহা সর ব্যাগ সিবি 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 ডাহাইয়া মানুষ ভালো তো সোয়ার মারে মানছে এখন ডাহাইয়া বরিশাল লোলে নোহাইল লোলে ভাইলি সোয়ার মারে যাই যায় ডাহাইয়া হলে বুঝছো না এখন এখন তার হদ না আর কি আছে এখন আর তো মাতৃভাষা আছে এই বলতে সাট গাইয়া এই সাট গানের মাতৃভাষা ওকে রাষ্ট্র বলে মাতৃভাষা লাগে আর তো ব্যাগ কিছু আছে আর তো ব্যাগ কিছু আছে এত লেগুলো আর হইত দেরি এই নোহাইলা ফল আছে আয় আবার আর আর আই আবার কি হইতো মো মারে গোসল করি বোধ হয় গোসল ফানি যাইতে দিত নোসলের ফানি বাল্টি ভরে রাখি দিব খালি আবার গোসল করি বেল্লাই কিনলে ফানির বিল নদী বেল্লাই হ্যাঁ নদী জারবো এই দুনিয়া যত সোরাতার মোরাতার সোর বাটপার ব্যাগুলো নোহালি তুমি নোয়াখালী ছাড়া এটা কোনো নাই নোহালদি বাংলাদেশে এক নম্বর বাটপার রাষ্ট্র বাংলাদেশ এক এক নম্বর বাটপার জায়গা বুঝছো না মাননীয় সভাপতি এছাড়া এছাড়া আয়ন হয় ঢাকা সর আশাসগুরির এই বরিশালে যেতে আছে আয়ের ছোট্টকু গল্প দিয়ে শেষ করি ছোট্টকু গল্প আরে 300 সেকেন্ড দেখ আয় একবার বাসস্ট্যান্ড দিয়ে আসি স্বামী বিদেশ যাইতে আছে আমি স্বামী চট্টগ্রাম যাইতে আছে এখন এই বরিশালে জীবন আছে ইতার চট্টগ্রাম শহর মনে করে বিদেশ তো চট্টগ্রাম শহর তো অলরেডি ওকে দেশ গিল ইতারে আবার কি বলো বরিশাল লো লাগে নৌদুকি রেবেড়ে ধন্যবাদ অনর বেগুনের সভাপতি অনর বেগুনের সভাপতি আর আর চট্টগ্রাম শহর অনর মেজানার দাওয়াত দিলাম নোয়াহাইলা ওলারও আরা দাওয়াত দিলাম দের অসুবিধা নেই দাওয়াত দিতে অন অনুযায়ী কক্সবাজার দাওয়াত দিলাম নহলে বান্দির একটু মাঝে যদি চট্টগ্রাম শহর রাষ্ট্র বেগুনুর বান্দির একটু কক্সবাজার আইলি আসসালামু আলাইকুম ধন্যবাদ কাজী নুরুল হক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় আমরা নুরুল হকের উপভোগ করলাম নুরুল হকের চাট গাইয়া বিতর্ক এই পর্যায়ে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় বিতর্ক নিয়ে আসছে নাফিসা সাদাফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাফিসা সাদাফকে অনুরোধ করছি তার বক্তব্য নিয়ে আসার জন্য আজকের বিষয় বলে যে স্পষ্ট আমরা এই রাষ্ট্র মহাসভাপতি আনে শোনা যাননি শোনা যাচ্ছে আচ্ছা মহাসভাপতি আন্নারে ধন্যবাদ দিতে যাই ধন্যবাদ দিতে হারিয়েন না আসলে
পুরা পৃথিবীর মানুষ যেখানে মহাদেশ স্যার নোয়াখালী মহাদেশ স্যার ইয়ানে আন একটা বই আছেন কহি লই নোয়াখালী রাষ্ট্র লই বলে আরো অগা মগা সগা বগা যতাগিন আছে বেগুনের লগে আনি আরে বয়ে দিছেন মানে মান সম্মান আর বেগুন গেছে ইচ্ছা যাক যখন বয়ে দিছেন আর একজন সম্মানিত মানুষ কিছু কথা কনের লাগে ঢাকায় হইতে শুরু করি মানুষ সভাপতি যশোর সিটাং বেগুন খালি এক কথা করে কিয়া খানা 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 আঙ্গ মেজবান আছে আঙ্গ বলে মিষ্টি আছে আঙ্গ বলে বিরিয়ানি আছে এটাই হালার উত্তালা খানা দি দেশ চলেনি খানা দি কোনো সময় দেশ চলছে নি এক কান কথা কত করে কেন দেশ বানাইবো তবু তো কোনো বিচারির নাই সিরিঙ্গা হলে আসে কি করে আসসালামু আলাইকুম আই অনেক ভালো ফ্যামিলির ফোলা আই সালাম দিছি কিন্তু হাতারা মানুষ সভাপতি কথা শুরু করে টুটটুটের ফোয়া দি কথা শেষ করে টুটের ফোয়া দি আনে এবার কোন এরম বেডাগুলো লগে এরম বেডাগুলো আবার রাষ্ট্র লই চলে গেছে আর আবার হাত করে বয়ে দিয়েছে না লগে খুবই সরমের কথা মানে সভাপতি একটা মহাসভাপতি বরিশালের কাছে যায় বরিশালের মহাসভাপতি আমরা জানি ভূখণ্ড লাগে এই বরিশালের ভূখণ্ড খালি বরিশালের খালি হানি আর হানি তো হেতার কেন এই মহাসভাপতি কোন বরিশালের রাষ্ট্র অনেক লাই অনেক প্রশ্ন রয়ে গেল আচ্ছা এবার ঢাকা ধরেন আমি ঢাকার রাষ্ট্র বানাই দিয়েছে ভালো কথা ঢাকায় আমি ধরেন নিউজিল্যান্ডে গেছে নিউজিল্যান্ডে যাই সফরে গেছে কি করব আব্বে হালি জেসিন্দা কেমন আছিস এই কথা কিনা সভাপতি এখন কথা কম নাই রুমের ভাষার কোন ঠিক নাই কিছু কোনো ঠিক নাই গুণ ধরে ধরে চলে আসছে বেগুন মানে কি রাষ্ট্র চাইবো আর চি টেঙ্গে বেড়ে সভাপতি কি কমু কম শেষ করতে ভাইতে আমার সভাপতি আর বান্ধবীর দলকে হাতে প্রেম করেন আর বান্ধবীকে উঠাইলা আর রাস্তা ঘাটে আজারে বাজারে জিয়ানে যাইবেন তারা এক লগে কিন্তু হেতে যখন কোন আঞ্চলিক বিতর্ক করতে যাইবো নোয়াখালী লাগবে দুই হোতা আলাইবো এর কেন বিচারে সামনে কনসে মাস হবো হেতানের বহুত গল্প আছে হেতানের গার্লফ্রেন্ড একদিন হেতানের জিজ্ঞের বেবি এত চিটেঙ্গে থাকতে তুমি আমাকে ভালোবাসো কেন এত কি জানেনি মাস হবতি এতনকে কারণ বেবি তুমি সস কি টস বলো না সস বলো এই সিগনার অবস্থা এগুলো আবার দূরে দূরে চলে এসছে আইসা রাষ্ট্র হইবো আমি কাদের ভাইয়ের মতো একটা মানুষ হেতা পুরো বাংলাদেশে আমি দেখে দেন ভাই বোন কাদের ভাইয়ের মতো মানুষ পুরো বাংলাদেশে কোনো নাই আঙ্গ কাদের ভাই এসে একজন গ্রেট এরকম একজন মানুষ ইয়ানে আছে মাস হবতি ইয়ানে কেন কম রাষ্ট্র বানাইতেন যদি অনার এত ভালো অন্তলে নহাইল হলে গান্ধী মহাত্মা গান্ধী ছাগল গা চুরি সল গা চুরি করে হাই ফেলি একখানে হন ছাগল কেন জানেন সব মিথ্যা কথা বানোয়ার কথা ওবেদুল কাদের যে মানুষ ট্রল করে যেরকম আজকে ট্রাম্পের টানি কিছু হোয়াইট হাউস নামাইলে সেরকম আঙ্গুফিস মানুষ বলতি যারা ভালো মানুষ তাকে হেটার বেশি থাকে এরকম একটা খাঁটি কথা এটা গুলা কি সুন্দর একটা ভাষা আছে আমরা আঙ্গ কেন উবাদুল ভাইয়ের মতো একজন রাষ্ট্র নেতা আছে আমরা একদিন বেগুন দেখাই দিচ্ছি আমরা মহাসভাপতি রাষ্ট্র আসলে আমরা হইতাম চাইও না আমরা মহাদেশের দিকে আছি এদিকে বাইডেন মোদি বলেন শেখ হাসিনা বলেন সবাই আসলে এদিকে একমত আছে বিষয়ে ডাঙ্গরে মহাদেশ দিব কিন্তু আজকে যখন কথা কইতে হয় আজকে বললাম আর গান গুলোকে কথা কইলাম মানুষ এগুনের লগে আসলে কথা কইল না হাঁটতেন না আমরা মানুষ হতে আমি যখন গ্রামে মানে কি কন মানে কন যে আমরা গ্রামে যাচ্ছি নাহলে আমরা হচ্ছে আশেপাশে নোয়াখালীর মানুষ আছে এই নোয়াখালীর মানুষ গুলো আসে বলে বেড়া এগুলো কেন্দ্রে পরে বই আছে লুঙ্গি তুলে বই নিয়ে আছে কোসমারি বই ন সুন্দর বক্তব্যের জন্য এতক্ষণ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় তার বক্তব্য পেশ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাফিসা সাদাবের সুন্দর বক্তব্যের পরে আমাদের সর্বশেষ
আমাদের আজকের প্রতিযোগী তানভীর মোর্শেদ, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং। তানভীর মোর্শেদ আসছে বরিশালের ভাষা নিয়ে আমাদের আজকের বিতর্কের বিষয়ে বলে দেয় স্পষ্ট, আমরাই রাষ্ট্র। তা আজকে রাষ্ট্রের দাবিতে আজকে আমাদের এই অধিবেশন বা এই সভা, সভার সর্বশেষ বক্তব্য আমরা শুনবো বরিশালের ভাষায়। আপনার বক্তব্য পেশ করার অনুরোধ করছি তানভীর মোর্শেদ। মাননীয় সভাপতি মোরে কি শুনতে পান? হ্যাঁ শুনতে পাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, বুঝছিলাম যে মোরে কিছু ভালো মানুষের লগে বহাইয়া কিছু সুখ দুঃখের কথাবার্তা কইবেন, হেইয়া না কইয়া মোরে বসাই দিলেন এই সব আউল সাউল গেদু বেদুর লগে, যে বাইজরা আসলে এখন পর্যন্ত জানেই না যে তাদের আসলে কোন জায়গায় কোন জিনিসটা রইছে। এই লগে বসাইয়া মাননীয় সভাপতি মোর আসলে নিজেরই খুব লজ্জা করতেছে নিজের নিয়ে আসলে কথা বলার। কথা কওয়ানোর আগে মনে হইতেছে যে মুই তো আসলে রাষ্ট্র, এইগুলোকে আর কি নিয়ে বাক বিতণ্ডা করবো। এই যে মোর প্রথমে আইলো যে মোর পুরান ডাকার যে মনু, এই মনু যে জায়গায় থাকে এই জায়গার মধ্যে আপনি একখান রিক্সাও ঠেলাইতে পারবেন না, ঠেলা ঠুলির মধ্যে আপনি একটা গাড়ি ঢুকাইতে পারেন না, এই আর মধ্যে থাইকা হেরা যদি কয় যে মোরা রাষ্ট্র সালামু, মোরা রাষ্ট্রই রাষ্ট্র, হেইয়া কইলে মানুষ সভাপতি কালকে মোরা সিপা সুপার মধ্যে আসলে মহিলা থাকতে হইব, হেইয়া মোরা আসলে চাই না, মোরা ওই পুরান ডাকার দিকে যাইতে চাই না। আর মোর ভাইজো, এই যে মোর ভাইজো চট্টগ্রামের মানুষটা এই যে বকর সকর কইয়া গেল, এইয়া কথা হই না মাননীয় সভাপতি, মোর আসলে কষ্টে বুক ফাইটা আরো দুই দিকে হইয়া যাইতেছে। এ দেখেন হে কইলো হে নাকি মেজবানের আসলে অনেক অনেক বেশি কথাবার্তা হইলো। এখন একবার মেজবান খাইতে গেছিলাম মাননীয় সভাপতি, এই বাইজোর ওখানে যখন মেজবান খাইতে গেলাম, মুই যখন খাইতে বইলাম এ পিছন দিয়ে ঠেইলা ঠুইলা মোরে সরাই দিয়া এই দেখিতে গরুর মাংস লেগে হাবড়ায় পরে, এই যে মানুষগুলো হাবড়ায় পরে মেজবানের লাইগা, এই যে খাওয়ার লেগে খাওয়ান দাওয়ানোর লেগে এমন করে, এই মানুষগুলো যদি আপনি রাষ্ট্র দেন এই রাষ্ট্র কি আর চলবো কখনো? এই রাষ্ট্র কখনো চলবো না মাননীয় সভাপতি, এর লাইকো এই চট্টগ্রামের মানুষগুলো এত কখনো দিয়েন না, এই মানুষগুলো আসলে আপনার রাষ্ট্রের খাইয়ার পরে একদম শেষ করে দিব। এইও যদি না বুঝেন এই মানুষগুলো কইলো এই যে লঞ্চের ব্যাপার নিয়ে, এই যে লঞ্চে ঠেলা ঠুলা আহার করা, মাননীয় সভাপতি সেই মানুষটা লোকাল গাড়িতে চলে, এই মানুষটার কাছে কখনো আপনি হেঁতি মুইতা এই যে আপনি শুইয়া বসে থাইকা এই যে আরামসে কেবিনে শুইয়া বসে থাইকা যে আসার যে শান্তি, এইয়া কি হে কখনো বুঝবো? বুঝবো না মাননীয় সভাপতি, এর লাই তারা ওই এই লঞ্চের পিছন পিছন একবার আসুক, লঞ্চে যখন দেখবো যে লঞ্চের মধ্যে কেবিন আর মাননীয় সভাপতি এত সুন্দর সুন্দর জায়গা, এই দেখা ওয়াল্লা এ তোমার বাড়ির থেকেও সুন্দর এই জায়গা সাইরা মুই কেমনে এই চট্টগ্রামে পড়ে রয়েছে, আয় এই কথা কইয়া মাননীয় সভাপতি এরা আসলে বেউস হয়ে পড়বে। এই যদি তারা লঞ্চ গুলো দেখে, এরা জীবনে এইগুলো দেখে না মাননীয় সভাপতি, ওই লঞ্চ লঞ্চ তো জীবনে দেখে নাই সভাপতি, জীবনভর দেখে গেছে শুধুমাত্র ওই আমার বদ্দারাটের ওই যে লোকাল গাড়িগুলো যেগুলো 30 টাকা ভাড়া দিয়ে তারা ঘর পর্যন্ত যায়, ওই গাড়িগুলো থেকে আসলে ওই লঞ্চে হুতি থাকার যে শান্তি হেইয়া তারা জীবনে বুঝবো না মাননীয় সভাপতি, এর কথা বাদ দিলাম। আহেন এই যে মোর নোয়াখালীর মন মাতারি আপা এই যে এতগুলো কথা কইয়া গেল, হের কথাগুলো শুইনা যে মানুষগুলো আসলে ডোনাল্ড ট্রাম্পের যে কোনো জায়গায় যায় কয় যে নোয়াখালী বিভাগ চাই, যেই লোকে যায় যে কোনো জায়গায় যায় কয় যে মোর নোয়াখালী মহাদেশ চাই, এই মানুষের আসলে আপনার সামসাগিরি স্যার আর কি করতে পারে আপনার মনে হয়? এই মানুষগুলা আসলে বিয়া খাইতে যায় বিয়া খাই হাতটা না দিয়ে দৌড় মারে যেন গিফট দিতে না হয়, এইরকম মানুষের হাতে আপনি যদি আসলে আপনার রাষ্ট্র দেন বা রাষ্ট্র যদি এই মানুষগুলো হয় বুঝেন তাহলে আপনার দুদিন পরে আপনার রাষ্ট্র রেখে দেওয়া যাবে যে বাগাই গেছে মাননীয় সভাপতি। এই আর লাইগা মোরা মনে করি যে এই ধরনের মানুষের হাতে যদি দেন আরো বেশি সমস্যা হইব। এরপর মাননীয় সভাপতি আইলো আমার যশোরে আর আর মনু, এই মনু তো এখন পর্যন্ত জানে না হে কই আছে, সীমান্ত জায়গায় থাইকা হে যদি মনে করে যে সে আসলে রাষ্ট্রের মধ্যে চলে আসবো, এই এত জীবনে হয় না মাননীয় সভাপতি, এর আগে বুঝতে হবে এই যে সীমান্তে আছে সীমান্তে থাকে, এইসব ছোটখাটো গেদু পোলারে মোরা আসলে গুনিও না, এইসব জায়গায় মোরা আসলে যাইও না, এমন মানুষ হলে আমরা কথাই কইতে চাই না, এই মানুষগুলো নিয়ে কথা বলা। মাননীয় সভাপতি দেখেন মোরা বরিশালেরা বড় মনের মানুষ বড় আত্মার মানুষ, এর লাই মোরা আসলে সব দিক থেকে আসলে রাষ্ট্র হওয়ার মতো যোগ্যতা রাখি, কেন রাখি মাননীয় সভাপতি দেখেন এই যে মোরা যে বাংলাদেশের 60% এর মতো চাউল মোরা যে আসলে উৎপাদন করি, এই যে চাউল দিয়ে এই যে খায়া দেয়, এই যে মোর ঢাকাইয়া মনু, এই যে মোর বরিশালা ভাই আমার যে চট্টগ্রামের ভাইজো, এই যে মানুষগুলো যে এই যে মোটা তাজা হয়েছে শরীর স্বাস্থ্য গুলো দেখেন, এই শরীর স্বাস্থ্য গুলো বাড়ছে কেন মানুষ সভাপতি? এই যে মোরা যে চাউল গুলা বাড়াইছি এই চাউল গুলা খাইয়া এই মানুষগুলো এই অবস্থা হয়েছে মানুষ সভাপতি, এর লাইক ওই যে মোরা দেন মোরা আপনাদের খাওয়ায় পরে আরো মোটা তাজা করবো আরো শরীর স্বাস্থ্য করবো, যদি সিকন থাকেন সিকন স্বাস্থ্য আরো বেশি মোটা যাবে মগো চাউল খাইয়া, এই আগে বুঝেন।
এরপর যদি দেখেন মাননীয় সভাপতি মগো দেখছে, দেখেন মোরা আসলে সৌন্দর্য দিতে কত সুন্দর, এই যে মোর চট্টগ্রামের বাইজক হয়ে গেল, হেদের নাকি কক্সবাজার আছে, হেদের নাকি এই যে না পায় ঝর্ণা টর্ণা আছে, মগো মাননীয় সভাপতি আর বহুত কিছু আছে। দেখেন মোদের এক সাইডে আছে সুন্দরবন, মোদের আরেক সাইডে আছে কুয়াকানা, একদিকে সুন্দরবনের যে জঙ্গলও দেখতে পারি, যেখানে যে মোরা কামও সারতে পারি, আবার অন্যদিকে মাননীয় সভাপতি দেখেন এই যে কুয়াকানার মধ্যে জায়গা আছে, যেখানে মোরা সূর্যাস্ত দেখতে পারি, সূর্যোদয় একত্রে দেখতে পারি, এইরকম জায়গায় থাকি মাননীয় সভাপতি। কেউ যদি কয় যে না এই জায়গা সুন্দর না, আফসোস করা সারা কিছু করা থাকবে না মাননীয় সভাপতি। এরপর দেখেন মানুষকে মগো রাষ্ট্রটা কেন দেখেন কতটা শিক্ষিত, এই যে সারা বাংলাদেশে যদি সাক্ষরতার হাত দেখতে চান মাননীয় সভাপতি, তাহলে দেখেন যে মোরা বরিশালরা সাক্ষরতার হাত দিকে সবার আগে নাম্বার ওয়ান মাননীয় সভাপতি। এরপর যদি দেখেন যে মোরা সাহিত্যের দিক থেকে কত, এই যে চট্টগ্রামের বাইজ যে কয়ে গেল, এরা একটা কইতে পারবো যে তাদের সাহিত্যের দিক থেকে একটা অবদান আছে, যে অবদানের কারণে তারা আসলে অনেক বড় একটা মানুষ হয়ে গেছে। এই যে নোয়াখালী বাইজ যদি কইলো, তারা রাষ্ট্র ছাড়ানোর জন্য এই যে মানুষে তারা দেখাক তাদের সাহিত্য অবদান রাখছে এমন একটা মানুষ দেখ নাই মাননীয় সভাপতি। এই যে মাইকেল মধুসূদন দত্ত লয়ে যে কইয়া গেল, এই মাইকেল মধুসূদন নিজে ঠাড়া খাইয়া যায় রোল না যায় ঠাড়া খাইয়া আবার দেশে ফিরে আসে, এমন মানুষের থেকে মাননীয় সভাপতি দেখেন মগো দেশে কি আছে। মগো দেশে সুবিয়া কামালের মতো মানুষ আছে, যাদের কবিতাগুলো মোরা পড়ছি, মোদের দেশে জীবনানন্দ দাসের মতো মানুষ হয়েছে মাননীয় সভাপতি, যার কবিতাগুলো পড়ে মোরা আসলে বড় হয়েছে, মোরা আসলে প্রকৃতি সম্পর্কে জানছি, এমন মানুষই আমাদের আসলে দেখাই দিচ্ছে যে আসলে বরিশালরা কেন শ্রেষ্ঠ। মোদের দেশে শেরে বাংলার মতো এমন নেতা আছে যে বাঘের মতো মানুষ, যে মাননীয় সভাপতি 30 সেকেন্ডের মতো শেষ করতেছি, যে এই যে মানুষ শেরে বাংলার মতো মানুষ হয়েছে, এই মানুষগুলো দেখা দিচ্ছে যে আসলে রাষ্ট্র কেমনে করতে হয়। তাই দেখেন সাহসের দিক থেকে, সাহিত্যের দিক থেকে দেখেন, খাওনের দিক থেকে দেখেন মাননীয় সভাপতি, সব দিক থেকে আসলে বরিশালরা সেরা। মোরা আসলে এইসব ছোটখাটো মানুষের লোকে আসলে বইয়া নিজের লজ্জা পাইতে চাই না, তাও আপনি কইছেন তাই কইলাম। তো বাইজোরা সবাই ভালো থাকেন, সবাই জন্য শুভেচ্ছা, আল্লাহ হাফেজ, জয় বরিশালা। ধন্যবাদ তানভীর মোর্শেদ, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং এর বিতার্কিক। তিনি এতক্ষণ বরিশালের ভাষায় তার বরিশালের স্বাধীনতার দাবি জানালেন, অর্থাৎ আমরা রাষ্ট্র হিসেবে সবগুলো অঞ্চলকে দেখলাম, তারা সবাই প্রস্তুত রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে। এখন আবার না আমি ভয়ে আছি কখনো এদের মধ্যে আবার গৃহযুদ্ধ লেগে যায়। তো আমাদের কাছে এতক্ষণ পর্যন্ত যা শুনলাম তাতে দেখলাম আমরা সবাই স্বতন্ত্র, আমাদের ভাষা আমাদের কৃষ্টি সংস্কৃতিতে, কিন্তু আমাদের এই ভাষাগুলোর সমন্বয়ে আমরা সবাই আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা সবাই বাঙালি। পৃথিবীর মধ্যে মধুরতম যে ভাষাগুলো আছে তার মধ্যে তালিকার মধ্যে উপরের দিকে আছে বাংলা ভাষা, অর্থাৎ এই মিষ্টি সুমধুর আমাদের এই মাতৃভাষা বাংলা। আর এই বাংলার যে এই বাংলাতে অনেকগুলো আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি, সবার এই আঞ্চলিক ভাষায় নিজস্ব টোনে আমরা কথা বলি, নিজের এই ভাষা আমাদের যেমন প্রিয় বাংলা ভাষা আমাদের তেমন প্রিয়, আর এই আঞ্চলিক ভাষাগুলোর সমন্বয়েই আমাদের এই বাংলা ভাষাটা আজ এত সমৃদ্ধ হয়েছে। এই বাংলার এই সমৃদ্ধ ঐতিহ্য তৈরি হয়েছে এই আঞ্চলিক ভাষাগুলোর উপর, আমাদের আমাদের বেস করেই। কোনো ভাষাই কোনো ভাষার চেয়ে শ্রেষ্ঠ নয়, আবার কোনো অঞ্চলই কোনো অঞ্চলের চেয়ে শ্রেষ্ঠ নয়, সবগুলো অঞ্চল মিলেই আমাদের এই অভিন্ন আমাদের এই বাংলা অঞ্চল, আমাদের এই আমাদের প্রিয় বাংলাদেশ। আমরা যখন চট্টগ্রামে যাই তখন দেখতে পাই দিগন্ত বিস্তৃত সমুদ্র আর পাহাড় ঘেরা শহর, পাশে বয়ে চলা স্রোতস্বিনী কর্ণফুলী নদী। আবার যখন বরিশালে যাই দেখতে পাই দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত এবং এই জালের মতো বিস্তৃত খাল, এত সুন্দর সেই এলাকা, আর গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না। আর যশোর অঞ্চলে গেলে আমরা অবশ্যই যেই জিনিসটির কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের বিখ্যাত গুড়, যার যে গুড় ছাড়া আমাদের বাঙালি সংস্কৃতি অচল, আমাদের বাঙালি সংস্কৃতির পিঠা পার্বণে যে সংস্কৃতি সেই গুড় একটি অবসম্ভাবী অঙ্গ হচ্ছে গুড় আমাদের খাবারের, আমাদের সংস্কৃতির। এবং সেই গুড়ের জন্য অবশ্যই যে নামটা সবার আগে আসবে সেটি হচ্ছে যশোর। এরপরে আসছে আমাদের অন্য একটি অঞ্চল, অনেকে বলে এই বিভাগ দাবি করছে নোয়াখালী বিভাগ চাই বলে, সেটা হচ্ছে নোয়াখালী অঞ্চল। নোয়াখালী হচ্ছে বাংলাদেশের সেই এলাকা যেটি বাংলাদেশের সবচেয়ে প্রোডাক্টিভ হাউস বলা যায়, যে কর্মঠ মানুষগুলো
বাংলাদেশ সহ পৃথিবীর সর্বস্তরে যে এলাকার মানুষের প্রভাব রয়েছে এবং সবচেয়ে পরিচিত এলাকা সেটা হচ্ছে নোয়াখালী। আর সবশেষে আসছি যার কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের রাজধানী বাসী ঢাকার মানুষ, যেই শহরকে কেন্দ্র করে বাংলাদেশ বা বাঙাল বাংলা বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে আচার আচরণ সবাইকে ধারণ করছে, সবাইকে ধারণ করছে, সবার সংস্কৃতিকে যারা বুকে স্থান দিয়েছে সে ঢাকার মানুষজন। অর্থাৎ সেই আমাদের এই বাংলার বাঙালি সংস্কৃতিকে আমরা সবাই মিলেমিশে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে ইদানিং আমরা একটি বিষয় লক্ষ্য করছি, অনেকেই তাদের পরিবারে তাদের আঞ্চলিক ভাষার চর্চা করেন না, বাচ্চাদের শেখান না। এটা কিন্তু খুব পরিতাপের বিষয়। রবীন্দ্রনাথ বলেছিলেন যখন আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, পরে হবে ইংরেজি ভাষার পত্তন। আমিও বলছি এখন কবিগুরুর পথ ধরে, আগে চাই নিজের ভাষার গাঁথুনি। অর্থাৎ যার যার আঞ্চলিক ভাষাকে অবশ্যই চর্চা করতে হবে, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ, এটি আমাদের নারীর টান, এটা আমাদের মায়ের ভাষা। এই ভাষাকে যদি আমরা ভুলে যাই, সেই ভাষার চর্চা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আমাদের মানুষের যে শেকড়ের টান, আমাদের যে পরিচয়, সেই পরিচয়কে আমরা ভুলে যাব এবং সবগুলো ভাষা গতিশীল ভাবে এগিয়ে যাবে, সবার সমন্বয়ে বাংলা সংস্কৃতি, বাঙালির সংস্কৃতি এগিয়ে যাবে এবং আমাদের দেশ এগিয়ে যাবে। এই কামনায় আমি আজকে এই বিতর্ক, জমজমাট আঞ্চলিক বিতর্ক এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং সিউএসডির যুগপূর্তির সফলতা কামনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।